আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বপ্নে প্রিয় মানুষদেরকে দেখলে কিসের আলামত বুঝিতে হবে। আমরা অনেকেই প্রিয় মানুষদেরকে দেখে থাকি, তো আপনারা ইউটিউবের মধ্যে খেয়াল করবেন অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু সেগুলোর ভিত্তি কোরআন হাদিস থেকে কোথাও নেই। এই জন্য আমরা সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো কোরআন হাদিস থেকে দিই, এই জন্য আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক ক্ষেত্রে কার্যকর হয়ে যায়। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য আপনারা আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনুন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক মানুষকে দেখা যায় প্রায় সময় প্রিয় মানুষগুলোকে স্বপ্নে দেখে, এবং প্রিয় মানুষ বলতে স্বামী, স্ত্রী, বাবা মা, প্রিয় বন্ধু, কোনো প্রখ্যাত আলেম বা জ্ঞানীকে স্বপ্নে দেখে থাকে। তো এই ধরনের স্বপ্ন মানুষের স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা বা তাবির কী হতে পারে, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখে তাহলে বুঝিতে হইবে ইহা খুবই ভালো লক্ষণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার বজায় রাখতে বলিয়াছেন। কেননা মানুষের উপর আর অন্য মানুষের হকের মধ্যে পাঁচটি হকের মধ্যে বুখারি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এবং এই হাদিসটি অনেক কিতাবে বর্ণিত হয়েছে। হকের মধ্যে একটা হক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা না করে তাহলে তার রিজিকের মধ্যে প্রশস্ততা কমে যায়, এবং তার হায়াতের মধ্যে তার বেশি দিন সে বাঁচতে পারে না, তার হায়াত কমিয়ে যায়, তার হায়াত অনেক কমে যায়, এবং ইহা জালেমদের এবং অত্যাচারী মুনাফিকদের প্রকৃতি স্বভাব হয়ে থাকে, এবং সে সম্মানের মধ্যে এলাকার মধ্যে মানুষের কাছে সে খুবই অপমানিত হয়ে থাকে। এজন্য আমরা মৃত মানুষকে অথবা কোনো কাছের মানুষকে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে ইহা খুবই ভালো লক্ষণ, এতে কোনো টেনশনের কোনো কারণ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যাতে আলেমদেরকে সম্মান করি। তিনি বলেন, যে ব্যক্তি আলেমদেরকে সম্মান করলো সে যেন আমাদেরই সম্মান করলো। দারিমি শরীফের মধ্যে অন্য হাদিসের মধ্যে বলিতে হয়েছে, দিন সম্পর্কিত শিক্ষিত একজন আলেম শয়তানের মোকাবেলায় একজন অজ্ঞ ব্যক্তির চেয়ে হাজার গুণ অধিক উত্তম শক্তিশালী। এই হাদিসটি বুখারি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য স্বপ্নে কাছের মানুষকে দেখা, আলেমকে দেখা, ইহা আলা হায়াতের মধ্যে রিজিকের প্রশস্ততার আলামত বুঝাইয়া থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে উত্তম যে নিজে কোরআন শিক্ষাকে দেয় এবং অন্য মানুষকে কোরআন শিখে এবং অন্য মানুষকে শিক্ষা দেয়। তাই আমাদের যারা কোরআন শিখে আলেমদেরকে সম্মান করতে হবে। স্বপ্নে কেউ যদি নিজের স্ত্রী বা স্বামীকে দেখে তাহলে তার সাধারণ ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টার সংসারের মধ্যে অভাব দূর হয়ে যাবে এবং ভালোবাসা বৃদ্ধি পাইবার আলামত। স্বামী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তারা তোমাদের পোশাকস্বরূপ। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, সূরা বাকারা আয়াত 187 নাম্বার। এই জন্য পোশাকস্বরূপ ইহা দেখলে খুবই ভালো এবং বরকতের লক্ষণ। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের মাসে রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অনেক স্বামীদেরকে দেখা যায় যারা শুধু স্ত্রীর দোষ খোঁজে, তাদের উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, স্ত্রীর শুধু দোষ নয়, তার গুণগুলো খুঁজে বের করতে। এজন্য আমাদের শুধু দোষগুলো খুঁজলে চলবে না। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য প্রিয় মানুষদেরকে দেখা খুবই বরকতের লক্ষণ। প্রিয় মানুষদেরকে কাছে পাওয়া দেখা খুবই ভালো লক্ষণ। এটা দেখে কোনো চিন্তিত হওয়ার কারণে অনেকেই প্রশ্ন করে থাকেন, এই জন্য চিন্তিত হবেন না আপনারা। এই স্বপ্নটি দেখলে ইহা খুবই ভালো লক্ষণ। স্বপ্নে কেউ যদি এমন কাউকে দেখে, সে আরেকটি ব্যাখ্যা হলো, কাউকে এমন মানুষকে দেখে, অর্থাৎ ছেলে মেয়েকে, যাকে স্বপ্নদ্রষ্টা জীবন সঙ্গী হিসাবে চায়, তবে তারা স্বপ্নদ্রষ্টাকে সবুজ সংকেত দেওয়া হয়ে থাকে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি তার যোগ্য হয় তাহলে তাকে জীবন সঙ্গিনী হিসাবে পাইবার আলামত বুঝিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে যাদের বিষয়ে সমর্থ আছে তারা যেন বিবাহ করে, কেননা বিয়ে দৃষ্টিশক্তিকে নিম্নমুখী রাখতে সাহায্য করে এবং তার লজ্জাস্থান রক্ষা করতে, এবং যারা বিয়ে করবে, যার বিয়ে সমর্থ নেই সে যেন সওম পালন করে। ফাইনহু আগদ্দুলিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ, হাদিসের মধ্যে এটি উল্লেখ হয়েছে, বুখারী শরীফের 5065 নম্বর হাদিস। এই জন্য বিয়ে করা খুবই ভালো লক্ষণ, এবং কাছের মানুষদেরকে দেখা ইহা খুবই বরকতের লক্ষণ।
প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আয়োজন। আপনারা যদি আরও স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন করেন হাতে থেকে ব্যাখ্যা জানার জন্য। আর আপনার ব্যাখ্যাটা কি কার্যকর হবে নাকি আপনার স্বপ্ন, আপনি খারাপ স্বপ্ন দেখলে কী করবেন, ভালো স্বপ্ন দেখলে কী করবেন, কার কাছে বলবেন, এই বিষয়গুলো জানার জন্য শেষের আলোচনাটুকু আরও মনোযোগ দিয়ে শুনুন। আলোচনা শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য, এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না, শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন, এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয়, এজন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে, এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না, এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে, বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন, তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য।